আসসালামু আলাইকুম। আমাদের এখানে চলছে থার্ড রোজা। রোজার মধ্যে ভাজাপুরি প্রচুর খাওয়া হয়, কিন্তু চলুন দেখাই কী কী আইটেম রয়েছে। এই একটা আইটেম দেখিয়ে দিলাম, এটা নিয়ে পরে কথা বলবো। রয়েছে পাস্তা। পাস্তাটা খুব সুন্দর হয়েছে, যদিও আমরা সবসময় চেষ্টা করি কি বলে ভাজা করা না খেতে, কিন্তু আলটিমেটলি সেটা হয়েই যায়। রোজার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেবুর শরবত, যেটা আমার খুব পছন্দ। আমার লেবু এবং ঠান্ডা পানি আর লবণ দিলেও আমার কাছে ভালো লাগে। আর এখানে রেখেছি কিছু ফ্রুটস, তারপরে হচ্ছে গাজর, কিছু চকলেটও একসাথেই রেখেছি। সেহরির জন্য এখানে চিকেন করেছি, এটা হচ্ছে সেহরির জন্য রান্না করে ফেলেছি। এটাও হচ্ছে মাছের ভুনা। এখানে এটা সরপুটি মাছ, অনেক বড় একটা সাইজের সরপুটি ছিল। শুধুমাত্র ইফতারের আইটেম না, সেহরির আইটেমও কমপ্লিট করা হয়ে গেছে। আর ইফতার রেডির সময় অবশ্যই আরও কিছু আইটেম বাকি আছে, সেগুলো দেখিয়ে দিব। রোজমেরি এবং সুন্দর ফ্লাওয়ার এটা অ্যাড করেছি, আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। এখন শাওনের থেকে রিভিউ নেই। শাওন, এখানে কী কী আইটেম আছে? ছোলা, আচ্ছা, পাস্তা, আর এটা হচ্ছে তুমি হচ্ছে কি হচ্ছে তো সরিষা ফুলের বড়া। হ্যাঁ, ছোলাটা দারুণ আছে। বাংলাদেশে আপনি সচরাচর এই ছোলাটা খাই না? ছোট কালো ছোলা, বগরে তো লবণ হয় নাই। পাস্তা তো সেটা নেই, এটার একটা হিস্ট্রি চাওন, এটা একটু গল্প করে সুন্দর করে বলতে হবে। এটার বিষয়টা কি ছিল? মুড়ি বানাইতে গেছিলাম, তারপরে চাল ভাজা হয়ে গেছে, পরে ওটার মধ্যে চানাচুর, পেঁয়াজ, সরিষার তেল। হ্যাঁ, এটা আমরা আসলে মুড়িটা বানাতে পারি নাই, তাই না? কি কি আছে এখানে? তিনটা পাস্তা মিক্সড, এটাও পাস্তা আমি জীবনে খাই নাই। গাজর, এর মধ্যে আবার সি ফিশ, আমি যেটা নিজে কাটা পরিষ্কার করলাম, তারপর পাস্তার সাথে আর একটা ছিল সিডস। বেসিক্যালি এটা হচ্ছে পোমোদোরো বলে টমেটো সস, একটা মিক্সড পাস্তা হয়েছে এটা, খেতে খেতে ভালো। তাহলে এখন আমরা ইফতারটা কমপ্লিট করি। সবাই ভাজা পোড়া কম খেয়ে হেলদিভাবে ইফতার করুন। আপনাদেরকে দেখাতে চলেছি অদ্ভুত সুন্দর একটা ভিউ। দেখেন, আমার এখানে এখন সন্ধ্যা 7টা বাজে, আর কত সুন্দর একটা ভিউ। বরাবরের মতো আকাশে কিছু তারা আর কিছু, সরি, আর একটা চাঁদ, কিছু তো চাঁদ হয় না, তাই না? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এখানে, মানে কি মুগ্ধ হয়ে গেছি। এটা তো ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমি তো আমার নিজের চোখ দিয়ে দেখছি। আমাকে প্রকৃতি খুব টানে, আমি প্রকৃতি খুব ভালোবাসি। আমার মনে হয় প্রত্যেক মানুষেরই জীবনে হচ্ছে অনেক ধরনের চড়াই উতরাই থাকে। আমার মাঝে মাঝে এটা মনে হয় যে প্রকৃতির কারণেই হয়তোবা সকল কিছু কাটিয়ে উঠতে পারি আমি, এবং সম্ভব সেটা। যারা আমাকে সাপোর্ট করে আসতেছেন শুরু থেকে, এখনও সাপোর্ট করছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর নতুন যারা আছেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন, এবং আমার ভিডিওগুলো শেয়ার দিতে ভুলবেন না। সবার সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।